কথা মনে রাখবেন, যখন কেউ কষ্ট দিবে না কেঁদে পাঁচটি কাজ করুন, কষ্ট কমে যাবে, অন্তরে শান্তি অনুভব করবেন, শীতলতা অনুভব করবেন, আল্লাহ আপনাকে খুশি করে দেবে। এক নম্বর, বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে। মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, বন্ধুত্ব নষ্ট করেছে, ধোঁকাবাজি করেছে, আপনাকে রেখে চলে গেছে, যাক সে চলে গেছে, যে চলে গেছে তার জন্য দুঃখ করবেন না, মনে করবেন সে আমার ছিল না, সে অন্য কারো ছিল। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, দেখেন না স্বার্থে আঘাত লাগলে চলে যায়, পিতামাতা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে, সন্তান পর্যন্ত পিতামাতাকে অস্বীকার করে। হসপিটালে দেখেছি মা চলে যায়, বাবা চলে যায়, বিবি চলে যায়, সন্তান চলে যায়, আল্লাহ বলে সবাই চলে যাক, আমি তোকে রেখে চলে যাব না, আমি তো তোকে বানিয়েছি, আমার মা নেই, আমার বাবা নেই, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, তোরা আমার আদরের গোলাম, এই জন্য সবাই চলে যায়, আল্লাহ সেরে চলে যায় না। ফাইন্না মা আল ওসরি ইসরা, কষ্টের পরেই সুখ রয়েছে। একটা মানুষের দুঃখ কষ্ট চিরজীবন থাকে না, কিন্তু মনে থাকে বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতা, মনে থাকে ওই লম্পট মানুষদের দুশ্চরিত্রের কথা। দেখেন আল্লাহ আপনাকে কত মহাব্বত করে, সবাই চলে গেল আল্লাহ চলে যায় না। আপনার মুখের ভাষা আল্লাহ বন্ধ করেন না, চোখের জ্যোতি আল্লাহ কেড়ে নেন না, আল্লাহ আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ করেন না, আল্লাহ বলেন যখন তোমার কেউ নেই আমি আছি, তুমি টেনশন করো না, আরে আমি তো তোকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, দুই নম্বর নিজেকে যৌক্তিক কাজে ব্যস্ত রাখবেন। যখন দুশ্চিন্তা টেনশনে থাকবেন, যদি একা একা থাকেন দুশ্চিন্তা টেনশন আরও বেড়ে যাবে, তখন একটু ব্যস্ত থাকবেন নিজের কাজকর্ম নিয়ে। যত বেশি ব্যস্ত থাকবেন দেখবেন দুশ্চিন্তার টেনশন তত বেশি চেপে বসবে না, দূরে চলে যাবে, নিজে একটু আস্তে আস্তে কষ্টটা কমে যাবে। তিন নম্বর, বেশি বেশি ইবাদত বন্দেগি করবেন, কারণ দুরুদ বেশি বেশি পাঠ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে দশবার দশটি রহমত নাজিল করবে, সুবহানাল্লাহ। এই জন্য যখনই টেনশনে থাকবেন, পেরেশানিতে থাকবেন, তখন বেশি বেশি দুরুদ পাঠ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, কোরআন তেলাওয়াত করে সাকিনা, যার বাংলা অর্থ প্রশান্তি, আল্লাহ অন্তরে নাজিল করে। এক সাহাবি তার ঘোড়াটা একটা পিলারের সাথে বেঁধে কোরআন তেলাওয়াত করতেছিল, মুসলিম শরীফের হাদিস। ওই সাহাবি দেখতে পেল আকাশ থেকে কেমন যেন কুয়াশার মতো, মেঘমালার মতো পতিত হচ্ছে, আর এই দৃশ্য দেখে ঘোড়াটা লাফাচ্ছে। ওই সাহাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম সূরা কাহাব, একটা পিলারের সাথে আমার ঘোড়াটা লম্বা রশি দিয়ে বেঁধে আমার ঘোড়াটা লাফাচ্ছিল আকাশে মেঘমালার মতো দেখে। নবীজি বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলে, আকাশ থেকে প্রশান্তি সাকিনা নাজিল হইতেছিল, আর তা দেখেই তোমার ঘোড়া লাফাচ্ছিল, সুবহানাল্লাহ। এই জন্য তখন বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, দুরুদ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অজু অবস্থা থাকবেন, নামাজ পড়বেন। আরে আল্লাহর থেকে প্রিয় বন্ধু আর কেউ নাই, দুনিয়ায় সবাই চলে যেতে পারে, আপনার মা চলে যেতে পারে, বাবা চলে যেতে পারে, বন্ধু বান্ধব ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে রেখে চলে যাবে না। আল্লাহ তো আপনাকে বানিয়েছে, আল্লাহ তো আপনাকে মহাব্বত করে, আল্লাহ তো আপনাকে অনেক পছন্দ করে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনার চেহারাটা বানিয়েছে। এই জন্য আল্লাহকে বন্ধু বানান, আল্লাহ আপনাকে রেখে চলে যাবে না। চার নাম্বার, কোনো জ্ঞানী মানুষের সংস্পর্শে যান, যারা বুদ্ধি পরামর্শে ভালো দেয়, খারাপ মানুষের কাছে যাবেন না। এই জন্যই তো অনেকেই বলেন যে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ সর্বনাশ। সৎ লোকদের সাথে চলাফেরা করবেন, জ্ঞানী মানুষের কাছে যাবেন, সে পরামর্শ দিবে, ওস্তাদের কাছে যান, শিক্ষক শিক্ষিকার কাছে গিয়ে মনের দুঃখের কথা বলুন যে আমার মনটা ভেঙে গেছে, এই কারণে পরামর্শ দেন, এমন সুন্দর পরামর্শ দিবে, দেখবেন আপনার আস্তে আস্তে দুঃখ কমে যাবে। পাঁচ নম্বর হলো, পিতামাতার কথা ভাবুন, পিতামাতা থেকে ভালো বন্ধু এই দুনিয়াতে আর কেউ নাই, পিতামাতার কাছে শেয়ার করুন, কারণ পিতামাতা সন্তানের অমঙ্গল চায় না। আপনি একটা জিনিস দেখতেছেন ভালো, আপনার জন্য মনে হচ্ছে অনেক ভালো, কিন্তু আপনার আসলেই ভালো নয়, আপনার পিতামাতা বুঝতেছে যে এটা আসলে তোমার জন্য কল্যাণকর নয়। আবার আরেকটা জিনিস আপনি মনে করতেছেন এটা কল্যাণকর নয়, কিন্তু আপনার পিতামাতা আপনার থেকে খুব ভালো জানে, আপনার পিতামাতা মনে করতেছে যে তুমি এটাকে কল্যাণকর মনে করতেছো, আসলে কল্যাণকর নয়, আর একটা কল্যাণকর আপনি মনে করতেছেন না, আপনার পিতামাতা মনে করতেছে এটা কল্যাণকর, কারণ আপনার পিতামাতা আপনার থেকে খুব ভালো জানে। এই জন্য পিতামাতার থেকে ভালো বন্ধু আর নেই। আপনার মায়ের কাছে যদি শেয়ার করতে চান তা করতে পারেন, বাবার কাছে শেয়ার করতে চাইলে তাও করতে পারেন, পিতামাতাকে সবচেয়ে বেশি ভালো বন্ধু বানাবেন। অনেকে লজ্জায় পিতামাতার কাছে বলেন, আপনার সব কিছু বিষয় পিতামাতার কাছে শেয়ার করবেন, আর পিতামাতা আপনার মঙ্গল চায়, আর পিতামাতা আপনাকে সদুপদেশ দিবে, পরামর্শ দিবে। পিতামাতা চায় না একটা সন্তান কাঁদো,
একটা সন্তানের চোখ থেকে পানি ঝরুক, কারণ পিতামাতা সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে। এই জন্য রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে, কষ্টের পরেই সুখ আছে। একটা মানুষের বিপদ কিন্তু চিরজীবন থাকে না, কিন্তু এই বিপদে চেনা যায় কে আসল বন্ধু আর কে নকল বন্ধু। বিপদ না আসলে আপনি আসল বন্ধু আর কেউ নকল বন্ধু বুঝতে পারবেন না, কারণ যখন আপনার ভালো অবস্থান সবাই আপনার বন্ধু, সবাই আপনার প্রশংসা করবে। আপনি বিপদে পড়ে দেখুন, এদেরকে কাছেও পাওয়া যাবে না, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এই জন্যে যখনই কেউ কষ্ট দেবে তখন আপনি না কেঁদে এই পাঁচটি কাজ করবেন। যদি আপনি পাঁচটি কাজ করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের বোঝা কমিয়ে দেবে, আপনার অন্তরে আল্লাহ তাআলা শান্তি আর রহমতই পরিপূর্ণ করে দেবে। কারণ রব্বুল আলামিন বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউদিকহুম বাআদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জলস্থলে যা কিছু হয় এ আমাদের কারণেই হয়, ভালোটা আমাদের কারণে হয়, খারাপটা আমাদের কারণে হয়। যখন আমরা ভালো কাজ করি আল্লাহ তাআলা কল্যাণকর বস্তু দান করেন, আবার যখন আমরা খারাপ কাজ করি আল্লাহ তাআলা আযাব গজব চাপিয়ে দেয়। নবীজি বলেন যখন মদ জো বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, বেশি বেশি নাচ গান হবে, মদ পান বেড়ে যাবে, তখন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আসমান থেকে আল্লাহ তাআলা আযাব ঢেলে দেবে। দেখেন এখন চতুর্দিকে ভূমিকম্প, ভূমিধস, আযাব গজবের একটি কারণ এই তিনটা জিনিস বেড়ে গেছে। নাচ গান বাদ্যযন্ত্র বেড়ে গেছে, মদ পান বেড়ে গেছে, নর্তকী গলিয়ে গলিয়ে বেড়ে গেছে। এই জন্য অশ্লীলতা ভয়াপনা যত বেশি বেশি বাড়বে আল্লাহ তাআলা তত গজব দেবে। যেই জামানায় যত বেশি অশ্লীলতা ছিল, ভয়াপনা ছিল, এদেরকে আল্লাহ তাআলা তত বেশি আযাব গজব দিয়েছেন। কখনো প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করেছেন, আকাশ থেকে আগুন দিয়েছেন, এদেরকে ভূমিদশের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য সাবধান, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা কল্যাণ কামনা করি অবশ্যই আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে, যদি আল্লাহকে ভয় করি আল্লাহর গোলামি করি। রব্বুল আলামিন বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজাল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 28 নম্বর পারা সূরা তালাকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামাইয়াত্তাকিল ইয়াজাল লাহু মাখরাজা, আমি আল্লাহ সমস্ত বিপদাপদ থেকে তোমাদেরকে আমি পরিত্রাণ দেব, তোমাদেরকে হেফাজত করব, বের করে আনবো। আর ওয়াজাল লাহু মাখরাজা চিন্ত, আর ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলামি করি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আজকে আল্লাহকে ভয় করি না, এই জন্য রিজিকের সংকটের মধ্যে আছি, বালা মুসিবতের মধ্যে গ্রেফতারে আছি। যদি আমরা গোলামি করি আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে এবং রিজিকের দুঃখ আল্লাহ দূর করে দেবে। এই জন্য যখন কেউ ধোকাবাজি করবে, আপনাকে ছেড়ে চলে যাবে, কষ্ট দিবে, প্রতারণা করবে, তখন আপনি কষ্ট নেবেন না, একা একা কেঁদে কী লাভ, নিজেকে কষ্ট দিয়ে কী লাভ। তখন এই পাঁচটি কাজ করবেন, দুঃখ কমে যাবে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবে, ভরসা করবেন আল্লাহর উপরে, আর বলবেন আল্লাহ আপনি আমার উত্তম বন্ধু, এর থেকে ভালো বন্ধু তো আর নেই, আপনি আমাকে বানিয়েছেন, কষ্ট দিয়ে কী লাভ, আপনি এর থেকে উত্তম বদলা আমাকে দান করেন।